হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনার লগে একটা ভিডিও শেয়ার করতে আইছি। আর আজকে ভিডিওটা হইল, এখন হইল উইন্টার আই গেছে, ঠান্ডা চারিদিকে ঠান্ডা পড়ে যার উইন্টার আই গেছে। আর ঠান্ডার লগে একটা আমরা একটা ফ্লু থাকে, ঠান্ডা লাগলে সর্দি কাশ জ্বর এগুলা মানে তাকে, আর এর মাঝে তো একটা ভাইরাস আছেই, এই ভাইরাসটা তো চারিদিকে। বাট আমি যে আজকে তিন জাতের একটা চা বানাইলাম, আর এই চাটা খুব বেনিফিশিয়াল, খুব মানে হার্বাল সব জিনিস দিয়ে বানাইলাম। মেবি এ চা সবই জানেন ফারেন কিলাহান বানানি, বা স্টিল মেবি কেউ নাও জানতে পারেন, তো আপনার লগে একটু শেয়ার করি। আর এ চাটা, এই চা যেন আমি মানে চার যেন বেনিফিশিয়াল কিতা কিতা আছে আমি সাইটে লেখা দিছি। তো এখন আমি চাটা কিতা কিতা আমার জিনিস লাগবো, আমার এন লেখা আছে ইনগ্রিডিয়েন্ট, আমার যা যা জিনিস লাগবো লেখা আছে, যা যা জিনিস আমি নিছি কি লেমন, জিঞ্জার, দারচিনি, এলাচি, তেজপাতা, গোলমরিচ আর কয়েকটা লং, আর কিছু নাই, আর কালিজিরা। তো আমি স্টার্ট করি। মেবি এ চাটা আপনারা সবই জানেন বানাইতে পারেন, বাট এ চাটা আমি জাস্ট একটু শেয়ার করলাম প্রবাসে যারা আমরা বাইয়াই নাচন, কতজন একলা একলা তাকরা মেবি তারা জানরা না বা ফাররা না তারার লাগি। আর এই যে লন্ডন এখন অনেক স্টুডেন্ট বিচায়, অনেক বাই আইরা বইন আইরা একলা তাকরা মেবি তারা জানরা না, সবসময় মার মার উপরে নির্ভর থাকতা, মা অসুস্থ হইলে মা বইনে সবই হেল্প করতা বা বানাইয়া দিতা। তো তারা লাগি জাস্ট আমার এই ভিডিওটা এখানে মেবি বেনিফিশিয়াল হইতে পারেন, তারা ভিডিও দেখে মানে চাটা মানে এখন তো ঠান্ডা চলে অসুস্থ হওয়ার চান্স বেশি, ফ্লু ওরকম কিছু। তো আমি সপ্তাহ দিলাইছি গরম পানি বইয়া, পানির মাঝে সপ্তাহ দিয়ে বালাহরি গরম করছি। আর আমি এর একটা টি বেগ দিলাইছি পানির মাঝে, বালাহরি আরও 5-6 মিনিট একটু যে করবো। আর আমি দুই চাটারে দুই ভাগে মানে ভাগ করবো, একটা বানাইমো মিল্ক দিয়া মশালা টি, আর একটার মাঝে আমি লেমন দিয়া গ্রিন লেমন টি জিঞ্জার টি বানাইমো। তো যেটা দুধ দিমু ওটার আমি হাফ নিছি গিয়ে তাকে চাহনি দিয়ে সাকিয়া, আর একটা টি বেগ দিয়া একটু লিকার বাহরিয়া, আর আমি গরম একটু মিল্ক গরম করিয়া মিল্কটা দিলাম মশালা টি, এটা হলো মশালা টি, সেই মিল্ক দিয়া খাইতে ভালো ফাইন। তো এটা হলো মিল্ক মশালা টি, এটা আমার রেডি হয়ে গেছে এখন। আর যেটা আমি হাফ রাখছি এটার মাঝে এখন আমি লেমন দিছি, সেটার মাঝে আগে লেমন দিছিলাম না, বিকজ এটার মাঝে আমি মিল্ক দিমু, লেমন দিলাইলে মিল্ক ফুরাইলে মিল্কটা নষ্ট হওয়ার চান্স থাকবো তার লাগে। আর এখন লেমন দিয়ে আমি আরও 5-6 মিনিট লেমনের স্লাইস দেওয়ার বাদে আরও 5-6 মিনিট আমি পানিটারে গরম করে মুতরাইমু, বাদে শেষ আমার। আর এখন আমি হালদি টি বানাইলাম, মানে হালদি হালদি টি বা মিল্ক হালদি মিল্ক কইরাম। হলদি তো অনেক বেনিফিশিয়াল, হলদি যেটা অনেক বেশি বেশিয়াল। আর আমি হলদির মাঝে ব্ল্যাক পেপার পাউডার দিমু, আর আমার লাগবো জিঞ্জার, দালচিনি, এলাচি আর দুইটা লং, আর কিছু নাই। তো আমি মিল্ক কুকারে বয়ে দিছি, মিল্ক একটু গরম হওয়ার বাদে আমি হাফ টিস্পুন হলদি পাউডার, আর যদি অরিজিনাল হলদি পাউডার আমি এটা আমি কুকিং হলদি পাউডার এড করছি, বিকজ অরিজিনাল হলদি পাউডার আমার কাছে আর নাই শেষ, তার আর হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার ইউজ করছি। এর বাদে বালাহরি উইস করে নিলাম, এখন আমি আরও 5 মিনিট দিব মিল্কটা বালাহরি গরম হওয়ার লাগে। আর মিল্কটা যখন বালাহরি গরম হয়ে যাব তখন আমি আমার স্পাইসগুলা, আমার ছোট্ট একটা চাখনির ভিতরে সব স্পাইস আমি ঢুকাইয়া খড়িয়া জাস্ট এটার ফ্লেভারটা মিল্ক যাওয়ার লাগি আমি এক সাইডে খড়িয়া রাখি দিব। তো আমার মিল্কটা গরম হয়ে গেছে, এখন জাস্ট ওটা রাখি দিব আরও 5 মিনিট গরম হইতে দিব, যাতে মিল্কটা ভালো করে একটু গরম হয়ে যেত, ফ্লেভারটা স্পাইসের ফ্লেভারটা মিল্ক আই যেত। ও 5 মিনিট রাখে, তে আমার চা রেডি, তিন রকমের চা রেডি। এটা হইলো স্পাইসি টি এটা বানাইছি, আর একটা হইলো যারা রং চা খায় মানে দুধ চারা লেমন টি জিঞ্জার টি এটা, আর একটা হইলো হালদি মিল্ক। তো এর যে তিনটা চা বানাইছি তিনটা কিন্তু অনেক বেনিফিশিয়াল, আর যাতে একটা স্পাইস আমি ইউজ করছি এটা স্পাইসের অনেক গুণ, অনেক গুণাবলী আছে, অনেক উপকারিতা আছে, অনেক বেনিফিশিয়াল জিনিস আছে। আমরা সবই জানি হালদি জিঞ্জারও তো মানে একটা অ্যান্টিবায়োটিক কইতে হলে একটা হালদি যেটা
এটা মানে হলদি কিন্তু শরীরে কোনো ব্যথা জ্বর খাসি কোনো ফু থাকলে হলদি মিল্ক যেটা আমরা বানাইছে মিঠা খাইলে কমার জিও আছে চান্স আছে আর তো আমি সুগারের বদলা ব্রাউন সুগার আর হানি ইউজ করলাম হানির তো বেনিফিশিয়াল মানে অনেক বেনিফিশিয়াল হানির মাঝে অনেক উপকারিতা আছে তো হানি দিয়ে আমি খাইলাম আর সুগারটা না দেওয়া বেটার সুগার যদি তারা সাইন সুগারতে ব্রাউন সুগারটা আমি রেফার করবো ব্রাউন সুগারটা অনেক বালা শরীর লাগে তো আমি ব্রাউন সুগারও তারা হানি পালা পাই না হানির কোনো এলার্জি থাকে তারা ব্রাউন সুগারটা ইউজ করতে পারেন আর এটা আমি কিছু বাদাম কুচি করে রাখছি জাস্ট মিল্ক হলদি মিল্কর মাঝে দোয়ার লাগি ও দাস সেটা আমার তিনটা রেডি আর আমি জাস্ট এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্যটা হইলো যারা মানে মেবি সবই জানেন বাট কেউ কিবা নাও জানতে পারেন আর এখন তো ফ্লু ঠান্ডা উইন্ড মানে আর ওটা লাগি মেবি আমার ভিডিওটা দেখে যারা জানেন না জানতে পারেন তো প্লিজ আপনারা যদি ফ্লু ঠান্ডা লাগে শরীর খারাপ লাগে বা ভাইরাস তো এ সাগুলো আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন খাইয়া দেখবেন ইনশাল্লাহ আপনারা অনেক ফায়দা পাইবা অনেক ভালো লাগবো আর জিওইবা আমি সবসময়ই আমি কিন্তু যে হলদি মিল্ক যেটা এটা আমি আমার শরীরে একটু যদি ব্যথা করে বা জোর তারপরে আমি সবসময় এটা খাই আর জিঞ্জার টি তো আমি মানে সবসময় আমার গোলার ব্যথা বা ঠান্ডা লাগলেই আমি এগুলা খাই তো জাস্ট আমার একটু ছোট্টো একটু শেয়ার আপনারা যদি ভালো লাগতে পারে তো প্লিজ যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না আর সব ভালো তাহকা সুস্থ তাহকা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Special sister from Curry Paradise USA blog Anisa Apo.